আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ সিলেটে শেখ হাসিনা জনসভা, টার্গেট 10 লাখ লোকের সমাগম, আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু আজ। এরপর জানিয়ে দিব আজ নতুন কর্মসূচি ঘোষণা, নিষেধাজ্ঞা ভেঙে সারাদেশে বিএনপির বিক্ষোভ। এদিকে ফেনীতে নৌকার প্রচারে ককটেল বিস্ফোরণ, আহত 4। আরো জানিয়ে দিব নন্দীগ্রামে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া, আটক 1। এরপর জানিয়ে দিব স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থককে পিটিয়ে হাত পা ভেঙে দিল নৌকার সমর্থকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব শুনছি নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না, বলছেন রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আজ সিলেটে শেখ হাসিনা জনসভা, টার্গেট 10 লাখ লোকের সমাগম, আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু আজ। 10 লাখ লোকের সমাগম ঘটবে সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে, সেরকম প্রত্যাশা স্থানীয় আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের। এমনই এক সমাবেশে আজ বুধবার বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। অতীতেও সিলেট থেকে শুরু হয়েছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা, এর ব্যতিক্রম হচ্ছে না এবারও। ইতিমধ্যে দলীয় প্রধানের সফর সাফল্যের লক্ষ্যে গত 13 ডিসেম্বর সিলেটে এসেছিলেন বিশেষ একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওই দিন বেলা 2:30 সিলেট মহানগরের আরম্ভগস্ত একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যও প্রদান করেন তিনি। সেখানে উপস্থিত নৌকা মনোনীত প্রার্থীদের প্রত্যেকে 10,000 নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদানের পরামর্শ প্রদান করেন তিনি। অপরদিকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সিলেট মহানগরে আওয়ামী লীগের 5 দিন ব্যাপী প্রচার কর্মসূচি ঘোষণা করে। গতকাল মহানগর আওয়ামী লীগের এক প্রচার মিছিলের মধ্য দিয়ে শেষ হয় ধারাবাহিক কর্মসূচি। এছাড়া গতকাল প্রধানমন্ত্রীর নির্বাচনী সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল দুপুর 12:00 জনসভাস্থল পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন তারা। জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সকল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সিলেট আমাদের পণ্যভূমি, এই পণ্যভূমি থেকেই প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, সিলেটবাসীকেও অনেক কিছু দিয়েছেন তিনি। সিলেট সহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসীর সাথে থাকবেন এবং তিনি আশা ব্যক্ত করেন। আজ নতুন কর্মসূচি ঘোষণা, নিষেধাজ্ঞা ভেঙে সারাদেশে বিএনপির বিক্ষোভ। নির্বাচনী প্রচারণা ছাড়া ভোটে বাধা হতে পারে এমন সভা সমাবেশ ও অন্য রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। 18 ডিসেম্বর থেকে একটি কার্যকর হলেও গতকাল মঙ্গলবার সেই নিষেধাজ্ঞা ভেঙে বিএনপি ডাকা হরতালের সমর্থনে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ মিছিল, হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা সরকার বিরোধী রাজনৈতিক দল ও জোট। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গতকাল সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। একই দাবিতে আজ ফের নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে। বুধবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। গত 29 অক্টোবর থেকে বিএনপি, জামায়াত ইসলামী এবং সমমনা দলগুলো ডাকা দফায় দফায় অবরোধ হরতাল চলছে। এ নিয়ে গত 50 দিনে 3 দফায় 4 দিন হরতাল এবং 11 দফায় 23 দিন অবরোধ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এদিকে গতকাল সকালে নিষেধাজ্ঞা ভেঙে হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার নেতৃত্বে মিছিলটি রাজধানী শান্তিনগর থেকে শুরু হয়ে রাজারবাগ অভিমুখে এগিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুব দলের জাকির হোসেন সিদ্দিকী, মাসুদ খান পারভেজ, কামরুজ্জামান জুয়েল, মেহবুব মাসুম শান্ত, খন্দকার আল আশরাফ মামুন, হাবিবুর রহমান হাবিব, ছাত্র দলের তারেকুজ্জামান, মামুন বিল্লাহ, মহানগর বিএনপির নাদিয়া পাঠান পাপন, নীলুফার ইয়াসমিন নীলু, মহিলা দলের ফাতেমাতুজ জোহরা, ছাত্র দলের মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
ফেনীতে নৌকার প্রচারে ককটেল বিস্ফোরণ, আহত চার। ফেনীতে নৌকার প্রার্থী নিজামুদ্দিন হাজারীর পক্ষে নির্বাচনী প্রচার ও মিছিল করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর বিকেলে ফেনী শহরের রামপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তারা হলেন রাব্বি হাসান, কাউসার আহমেদ অপু, আব্দুর রহিম ও নূর আলম। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন, বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী শহরের ১৮টি ওয়ার্ডে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। সেই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভার ১৭ ও ১৮ নং ওয়ার্ডের রামপুর এলাকায় স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের অংশগ্রহণে পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রামপুর এলাকার সওদাগর বাড়ির কাছাকাছি পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা মিছিলের মাঝখানে ও পেছনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মিছিলকারীরা ছোটাছুটি করলে কিছু নেতাকর্মী সওদাগর বাড়ির দিকে প্রবেশ করলে আগে থেকে উৎপেতে থাকা বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে ধারালো অস্ত্রের মাধ্যমে আহত করে। নিজাম হাজারী নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মামুনুর রশিদ মিলন সাংবাদিক জানান, ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডে মিছিল করলে ককটেল ফাটিয়ে মিছিলে অতর্কিত হামলা করে। এতে ধারালো খুরের আঘাতে কয়েকজন আহত হয়। আহত কামরুল হাসান রাব্বি জানান, ছাত্র দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হবে। নন্দীগ্রামে বিএনপি মশাল মিছিলে পুলিশের ধাওয়া, আটক এক। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি হরতাল সমর্থনে মহাসড়কে মশাল মিছিলে করেছে। মিছিলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান সিদ্দিক। পুলিশের দাবি, সিদ্দিকুর রহমান সিদ্দিক উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। সিদ্দিক উপজেলার ভুসকুর এলাকার পালি পশ্চিমপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর ভোরে পৌরসভার দামগাড়া রাস্তার মাথা সংলগ্ন মহাসড়ক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি হাসুয়া, বেশ কয়েকটি লাঠিসহ মশাল ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। জানা গেছে, গত সোমবার ১৮ ডিসেম্বর দিবাগত রাতে হরতালের সমর্থনে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়কে মশাল মিছিল হাতে মিছিল করে। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক রঙিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর দাবি করে বলেন, আটক সিদ্দিক গ্রামের নিরীহ মানুষ। সে একজন ভটভটি চালক এবং বিএনপি সমর্থক। সে মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নন। সারাদিন ভটভটি চালিয়ে বাড়িতেই ঘুমিয়েছিলেন। রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তিনি আরো বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা এবং অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে হরতাল সমর্থনে মশাল মিছিল শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় মশালে ব্যবহার করা কয়েকটি লাঠি ফেলে যায়। সেগুলো পুলিশ নিয়ে গিয়ে নাশকতার চেষ্টা ঘটনা নাটক সাজিয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি আজমগীর হোসেন আজম জানান, বিএনপি নেতাকর্মীরা নাশকতা করার জন্য মহাসড়কে অবস্থান নেয়। তারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা মশাল ফেলে পালিয়ে যায়। এ সময় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিককে আটক করা সহ সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল ও নাশকতা সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে হাত পা ভেঙে দিল নৌকার সমর্থকরা। নাটোরে গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে নৌকা প্রতীকের সমর্থকরা পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক হলেন শরীফুল ইসলাম ও সিরাজুল ইসলাম। শরীফুল ইসলাম উপজেলার নাজিরপুর গ্রামের ময়াজউদ্দিনের ছেলে এবং নাজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সিরাজুল একই ইউনিয়ন বীর গঙ্গারামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনিও যুবলীগের সদস্য। তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষে নির্বাচনী মাঠে ছিলেন। আহতদের মধ্যে শরীফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন অভিযোগ করে বাংলা নিউজকে বলেন, হামলার শিকার দুই ব্যক্তি তার সমর্থক। একের পর এক তার সমর্থকদের উপর হামলা চালিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বানচালের চেষ্টা করছেন নৌকা সমর্থকেরা। তিনি আরো বলেন, হামলাকারীদের নৌকা সমর্থিত ইউপি সদস্য আলম ও আল আমিন গত রোববার ১৭ ডিসেম্বর তার সমর্থক জালা শাহকে পিটিয়ে জখম করেছিলেন। এ ঘটনায় মামলা সহ তারা গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় মঙ্গলবার জামিনে বের হয়ে এসেই তারা আরো দুই সমর্থককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেন তারা।
শুনছি নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না, বলছেন রিজভি। তেজগাঁওয়ে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, একই ট্রেনে কয়েকদিন আগে স্লিপার খুলে ফেলা হয়েছিল, সেখানে একজন মারা গিয়েছিল। একই ট্রেনে সেই ট্রেনের নিরাপত্তা কোথায়? কেন আজ চারজন মানুষ পুড়ে মারা গেল? এটার সঙ্গে রাষ্ট্র ক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে। আজ মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ট্রেন পোড়ানোর ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন, পুলিশ কমিশনার বলেছেন এটার সাথে আন্দোলনকারীদের সম্পৃক্ততা আছে, সরকার সব জায়গায় কৃতদাস বসিয়ে রেখেছে, তারা তো একই কথা বলবে। শেখ হাসিনার সুরে কথা বলছেন, আপনি তো এখনো তদন্ত শুরুই করেনি, তার আগে অভিযোগ বলে দিলেন, অনেকগুলো সিমটম থেকে বোঝা যায় এটার সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে, এটা আমরা মনে করি এবং জনগণ মনে করে। তিনি বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে বিদেশ থেকে অনেকে আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন, কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী সহ মুখ দিয়ে একবারও বের করে না। উন্নয়নের কথা বলে, পদ্মা সেতুর কথা বলে, কথার ফুলঝুরি ঝরে, কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। দেশের সর্বময় ক্ষমতার অধিকারী দেশের জনগণ, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এই ক্ষমতা জনগণের কাছে যাবে, তারা জনগণের কাছে ক্ষমতা দিতে চায় না। তিনি আরো বলেন, গণমাধ্যমে এসেছে যারা নৌকায় ভোট দেবে না তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না। কি অনাচারের মধ্য দিয়ে দেশ চলছে।